লাখোয়ালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর কত পেলে পাশ, পাশ মার্ক নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই ডাউট আছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, আপনারা যদি 21 পান তবেই কিন্তু আপনারা পাশ করে যাবেন। 2024 সালে মাত্র 21 নাম্বার পেলেই আপনাদের পাশ মার্ক চলে আসবে। কিন্তু সেই 21 নাম্বার কোথা থেকে আসতে হবে, লেখা পরীক্ষায় নাকি আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায়, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আপনাদের পরীক্ষার জন্য বিশেষ কিছু নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, বিশেষ নির্দেশিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষার মতোই কিন্তু এবার আপনাদের পরীক্ষাতে কিউআর কোড থাকছে, তার সাথে সিরিয়াল নাম্বার থাকছে। মাধ্যমিক পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কিউআর কোড অ্যাপ্লিকেবল হতে চলেছে। বর্তমানে কিউআর কোড বা সিরিয়াল নাম্বারে থাকার কোনো কথা ছিল না। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি ক্যামেরা, তার সাথে সিরিয়াল নাম্বার, তার সাথে কিউআর কোড, সমস্ত কিছুই কিন্তু থাকবে, জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, 21 পেলে কিভাবে পাশ করবেন? আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল নাম্বারের 30% কিন্তু পেতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালে 30% এবং আপনাদের থিওরিটিক্যাল পেপারে 30%, অর্থাৎ আপনাদের যদি প্র্যাকটিক্যাল 80 হয় তাহলে কিন্তু আপনাদের 24 পেতে হবে এবং আপনাদের প্রজেক্টের 20 মধ্যে 6 পেতে হবে। এবং সিমিলারলি আপনাদের প্র্যাকটিক্যাল যদি 30 হয় তাহলে কিন্তু আপনাদের 9 পেতে হবে, এবং যদি আপনাদের থিওরি 70 হয় তাহলে কিন্তু আপনাদের টোটাল 21 পেতে হবে। ওভারঅল কিন্তু আপনাদের থিওরি পেপারে 21 থেকে 24 পেতে হবে, এবং তার সাথে আপনাদের প্র্যাকটিক্যালে কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়া হবে, এমনটাও কিন্তু আপনাদের জানানো হয়েছে। কিন্তু এমন যদি কোনো স্টুডেন্ট হয় যে আপনারা থিওরি পেপারে 15 থেকে 16 পাচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যাল পেপারে আপনাদের 30-28 পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদের সেটাকে কিন্তু গ্রাহ্য হবে না। আপনাদের কিন্তু ওভারঅল কোনোভাবেই কিন্তু 30% পেলে হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 30% পেতে হবে, অর্থাৎ থিওরি পেপারে 30% এবং আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে 30%, দুটোকে ক্যালকুলেট করে কিন্তু আপনাদের পাস মার্ক হবে এবং আপনাদের 500 মধ্যে মিনিমাম 150 নাম্বার পেলেই কিন্তু পাস করে যাবেন। এবং আপনারা জানেন যে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এমসিকিউ কিন্তু ভুরি ভুরি থাকে, যেমন এমসিকিউ থাকছে তেমন এসিকিউ থাকছে, সেটা সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে এবং কমার্সের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু আপনাদের 500 মধ্যে 150 নাম্বার পেতেই হবে। এবং তার সাথে আপনাদের থিওরি এবং প্র্যাকটিক্যালে ওভারঅল কিন্তু 30% পেলে হবে না, প্রতিটা ক্ষেত্রে কিন্তু 30% পেতে হবে, 80-24 পেতে হবে এবং 20-6 পেতে হবে। সিমিলারলি থিওরি পেপার যদি 70 হয় তাহলে আপনাদের 21 পেতে হবে, এবং প্র্যাকটিক্যাল যদি 30 হয় তখন কিন্তু আপনাদের 9 পেতে হবে। প্র্যাকটিক্যালের নাম্বার নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্র্যাকটিক্যাল স্কুলেই হয়েছে, তাই আপনাদের বেশি নাম্বার চলে আসবে। কিন্তু 21-24 নাম্বার কিন্তু আপনাদের ম্যান্ডেটরি পেতে হবে থিওরি লেখা থেকে। থিওরিতে যে এমসিকিউ এবং এসিকিউ থাকবে সেখান থেকেই কিন্তু আপনাদের সেই নাম্বারটা তুলতে হবে, তারপরে যে প্র্যাকটিক্যাল নাম্বার হবে সেই প্র্যাকটিক্যাল নাম্বার যদি বেশি ওঠে তাহলে কিন্তু সেখানে আপনাদের অ্যাড হবে এবং আপনাদের নাম্বারটাও কিন্তু বেড়ে যাবে। 2024 যে যে নতুন নিয়ম আনা হয়েছে সেই নতুন নিয়ম অনুযায়ী আপনাদের খাতাতে কিউআর কোড এবং সিরিয়াল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি থাকবে, এবং সেই সিরিয়াল নাম্বারটা আপনাদের কোশ্চেনে যেটা থাকবে সেটা যেমন আপনাদের উত্তরপত্রে লিখতে হবে, সিমিলারলি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটেও কিন্তু ম্যান্ডেটরিভাবে লিখতে হবে। 2024 মাধ্যমিক পরীক্ষায় একাধিক প্রশ্ন ফাঁস হয়েছে, একাধিক প্রশ্ন পরীক্ষার আধা ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়ে গেছে এবং তাদের শনাক্ত করা গেছে। ইতিমধ্যে 34 জনের খাতা কিন্তু বাতিল হয়ে গেছে, 34 জনের পরীক্ষা সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হয়েছে 2024 মাধ্যমিক পরীক্ষাতে। 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এমন যাতে কোনো ঘটনা না ঘটে সেই জন্য আপনাদের সিসিটিভি ক্যামেরা থাকছে, এবং মাধ্যমিক পরীক্ষাতে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার কোনো উপায় ছিল না, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু চেক করা হবে, প্রতিটা স্টুডেন্টের কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে, এবং সেটা স্কুলের কোনো টিচাররা করবে না, পুলিশ প্রশাসন থেকে থাকবে, তারাই কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবে। কিন্তু আপনাদের জন্য একটাই সুখবর, আপনাদের থিওরি পেপারে মাত্র 21-24 পেলেই পাস করে যাবেন, প্র্যাকটিক্যাল পেপার নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, শুধু থিওরি পেপারে আপনাদের 21-24 মিনিমাম তুলতেই হবে। এবং ওভারঅল যদি আপনারা 500-150 পেয়ে যান তাহলে কিন্তু আপনারা 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোয়ালিফাই করে যাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।